নমস্কার, আমি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। তো ল এন্ট্রান্সের অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ল এন্ট্রান্সের এক্সাম ডেট নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো, সেটা হচ্ছে 6 অগস্ট, অর্থাৎ 6ই অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল এন্ট্রান্সের এক্সামিনেশন হতে চলেছে। আপাতত এখনো পর্যন্ত যে নোটিফিকেশন আছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, সেই নোটিফিকেশন অনুযায়ী অফলাইন মোডে এক্সামটা হচ্ছে। দ্যাট মিন্স তোমাকে ওএমআর শিট দেওয়া হবে, তার সাথে কোয়েশ্চেন পেপার থাকবে, তোমাকে ওএমআর শিটে ফিল করতে হবে অ্যান্সারগুলো, অপশন থাকবে, এমসিকিউ টেস্ট হবে, তো তার মাধ্যমে তোমাকে এক্সামটা দিতে হবে। তবে একটা জিনিস একটু মাথায় রাখবে, এই বছরের এক্সামটা কিন্তু তোমাদের জন্য একটু কঠিন। কেন কঠিন? কারণ দেখো, তোমার মার্কস থাকছে 100 মার্কস, ঠিক আছে, আগে যেটা 2.5 ঘন্টা ছিল, এখনো পর্যন্ত নোটিফিকেশন অনুযায়ী সেটা 2 ঘন্টায় তোমাদেরকে এক্সামটা দিতে হবে। অর্থাৎ কোয়েশ্চেন পেপারে অ্যান্সার চুজ করা, তারপরে সেটা ওএমআর শিটে ফিল আপ করা, এই প্রসিডিওরের জন্য তোমরা হাতে মাত্র 2 ঘন্টা টাইমিং পাবে। অনেক স্টুডেন্টস এমন থাকে যে শুধুমাত্র কোয়েশ্চেন পেপারে জাস্ট রাইট রাইট দিয়ে চলে গেল, ভাবলো যে আমি 30টা কোয়েশ্চেন করে নেবো, তারপরে 30টা একসাথে ফিল আপ করবো। প্লিজ এটা করো না। তার কারণ হচ্ছে, তুমি হয়তো কোয়েশ্চেন পেপারে পরপর 30টা ফিল আপ করলে, কিন্তু তুমি ওএমআর শিটে ফিল আপ করতে পারলে না, ওই অ্যান্সারগুলো কিন্তু ক্যালকুলেটেড হবে না। অর্থাৎ ওএমআর শিটে তুমি যেটা যেটা অ্যান্সার দিচ্ছ, সেই অ্যান্সারটা ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্যালকুলেটেড হবে। তাই 5টা করে কোয়েশ্চেন পেপারে সলভ করবে, 5টা করে সেই 5টা ওএমআর শিটে ফিল আপ করবে, ঠিক আছে? এটা একটা বিষয়। কিছু স্টুডেন্টদের থেকে আমি জেনেছিলাম যে তোমরা অনেকে, মূলত যারা শুরুর দিকে ফর্ম ফিল আপ করেছো, তখনও পেমেন্ট অপশন ওপেন ছিল না, তো দ্যাটস ওয়াই অনেকে পেমেন্ট করনি। কিন্তু পরবর্তীকালে যখন পেমেন্ট অপশনটা ওপেন হয়েছিল, তখন কিন্তু তোমাদেরকে পেমেন্টটা করতে হতো। অর্থাৎ জেনারেল ক্লাস পিপলদের জন্য 500 টাকা এবং শিডিউল ট্রাইব বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের জন্য 250 টাকা। যারা পেমেন্ট করনি, তাদের পক্ষে কিন্তু এক্সামটা দেওয়া পসিবল হবে না। তবে একটা জিনিস আমি বলবো, ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা একটু ফলো রাখবে, সেটা হচ্ছে www.caluni.ac.in। এই ওয়েবসাইটটা ফলো রাখবে, কারণ যদি নেক্সট টাইম আবার পেমেন্টের অপশনটা ইউনিভার্সিটি দেয়, তাহলে তোমরা সাথে সাথে পেমেন্ট করে দিতে পারবে, যাদের পেমেন্ট করা ছিল না। আর যাদের অলরেডি পেমেন্ট করা আছে, তাদের জন্য কোনো অসুবিধা নেই, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, করে মানে যখন অ্যাডমিট কার্ড রিলিজ করবে ইউনিভার্সিটি, জাস্ট ওটাকে ডাউনলোড করবে এবং এক্সামিনেশন হলে চলে যাবে। নেক্সট চলে এসো, বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে সাজেশন পেপার, অর্থাৎ ম্যাম যদি কিছু সাজেশন দেন। আসলে মানে কলকাতা ইউনিভার্সিটির যে সেমিস্টারের এক্সামগুলো হচ্ছে, তোমরা হয়তো দেখেছো ইউটিউবে বা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ফেসবুক গ্রুপে, যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে যে যে সাজেশন প্রোভাইড করা হয়েছে, সেগুলো অলমোস্ট কোনোটায় 10টায় 10টা কমন, কোনোটায় 10টায় 8টা কমন। তো দ্যাটস ওয়াই যারা এন্ট্রান্স স্টুডেন্ট, তাদের জন্য একটা এক্সপেকটেশন কাজ করছে যে এন্ট্রান্সের ক্ষেত্রেও যদি কোনো সাজেশন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়। বেসিক্যালি এটা কিন্তু দেওয়া সম্ভব নয়, কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সামিনেশন। কম্পিটিটিভ এক্সামিনেশন কোনো সাজেশনের বেসিসে হয় না, তোমাকে সিলেবাসের ইচ অ্যান্ড এভরিথিং ভালো ভালো করে শিখে এক্সাম হলে যেতে হবে। নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে আরও একটা স্টুডেন্টের প্রশ্ন ছিল যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আমি এখন হয়তো পড়া শুরু করেছি বা আগে থেকে পড়ছি, কিন্তু যত এক্সাম ঘনিয়ে আসছে তত জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কীভাবে মনে রাখবো? দেখো, তোমরা যখন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, সেটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, মানে বিভিন্ন বিভিন্ন কালির পেন কিনে খাতায় যদি একটু একটু করে নোট ডাউন করো, কোনোটা লাল কালি দিয়ে কোনোটা নীল কালি দিয়ে একটু নোট ডাউন করে করে লিখে লিখে পড়লে, বা ধরো আমি একটা এক্সাম্পল দিই ক্যালেন্ডারের ডেটসের ক্ষেত্রে, তুমি ধরো একটা ফ্রেশ ক্যালেন্ডার নিলে, ক্যালেন্ডারের যে ডেটসগুলো ইম্পর্টেন্ট, কোন দিনে কী হেল্ড হয়, কী কী সেলিব্রেটেড হয়, তুমি হাইলাইটার দিয়ে ক্যালেন্ডারে সেই ডেটটাকে মার্ক করলে এবং নিচে ধরো লিখে রাখলে ছোট করে, তাতে সুবিধা কি, তুমি যত বেশি ভিজুয়ালাইজ করবে, এক্সাম হলে তোমার অ্যান্সারটা মনে না থাকলেও তুমি যে অপশনগুলো পাবে, দেখবে তার মধ্যে কোনো একটা অপশন তোমার চেনা চেনা লাগছে। দেখবে আমরা কোনো মানুষের নাম শুনলে সেই নামটা মনে রাখতে পারি না, কিন্তু যদি মানুষটাকে আমরা একবার দেখে থাকি, 5 মাস পরে দেখা হলো, তাকে আমরা এটা মনে করতে পারি আপনাকে কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে। এটাই হচ্ছে ঠিক অ্যান্সারের ক্ষেত্রে, অ্যান্সারটা যেন এক্সামিনেশন হলে তোমার চেনা লাগে, তাই জন্য একটু ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করবে, একটু খাতায় এঁকে লিখে ক্যালেন্ডারে মার্ক করে এরকম বিভিন্ন কালি ইউজ করে যেভাবে তোমার দেখতে সুবিধা লাগছে, ঠিক আছে, সেই পদ্ধতিতে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। তাহলে আশা করছি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা সলভ করতে পারবে। আরেকটা বিষয় লাস্ট, সেটা হচ্ছে যে অনেকে আমাদের কাছে ফোন করছো, এই
এই লাস্ট মোমেন্ট অর্থাৎ এই এক্সামের 15 20 দিন আগে 15 20 দিন বেসিক্যালি নয় যে এর মধ্যে আমরা কোন নিউ অ্যাডমিশন নেব কিনা 2023 এর ল এন্ট্রান্সের জন্য দেখো আমি একটা সাইন্টিফিক মেথড বলছি এই 10 15 দিনে না তুমি কোনো নতুন বিষয়কে অ্যাক্সেস করতে পারবে না এই 10 15 দিনের সময়টা হচ্ছে তুমি এতদিন ধরে যে প্রিপারেশনটা নিয়েছো সেটাকে আবার রিভাইজ করা বারবার বারবার করে রিভাইজ করা কোনো নতুন বিষয় এখন অ্যাক্সেসের টাইম নয় ঠিক আছে তাই কোনো নিউ অ্যাডমিশন 2023 সালের জন্য বর্তমানে নেওয়া হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে তবে আমাদের একটা ফ্রি এন্ট্রান্সের গ্রুপ রয়েছে তোমরা সেখানে জয়েন করতে পারো যেখানে ফ্রি এন্ট্রান্সের ক্লাসও চলছে এবং প্যারালালি বেশ কিছু মক